এক মহিলা রসুলের দরবারে বসেছিলেন, নবী আমার হুরেদের বর্ণনা করছে, এত সুন্দরী দেখতে, এত সুন্দরী দেখতে, যদি কোনো জায়গায় একটা থু ফেলে দেয় তাহলে পানিটা সব মিষ্টি হয়ে যাবে, পৃথিবীর কোনো পানি আর থাকবে না, সব মিষ্টি হয়ে যাবে। তখন এক মহিলা বলছেন, হুজুর এত সুন্দরী হুর ফেলে, আর আমি যদি জান্নাতি হই, আমার স্বামী যদি জান্নাতি হয়, ও কি আর আমার দিকে তাকিয়ে দেখবে? আল্লাহ নবী বলছেন, শোনো আমার আল্লাহ, আল্লাহ নবী বলছেন, শোনো মা, আমার আল্লাহ হলেন সাইয়্যুন কাদির। আল্লাহকে সরে বলো, সাইয়্যুন কাদির তার মানে সর্ব শক্তিমান। তিনি শুধু বলতে লাগে একবার, কোন সঙ্গে সঙ্গে কি হয়, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কথা বুঝে আসছে? হ্যাঁ, আমার মা শোনো, জান্নাতে যে নারীগুলো যাবে তাদেরকে এত সুন্দরী আল্লাহ বানাবে, তাকে স্বামীর ডান দিকে বসাবে আর বাঁদিকে 70 জন থাকবে। একবার ডান দিকে স্বামী ঘোরার পরে বাঁদিকে আর কোনোদিন ঘুরবে না, তোমার দিকেই তাকিয়ে থাকবে। জোরে বলেছো? আর একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। যুবক রে, দুনিয়ায় যারা তোদেরকে নাচতে নিয়ে যায় জানবি ওরা ইবলিসের চালা। দুনিয়ায় যারা তোকে মদে নিয়ে যায় জানবি ইবলিসের চালা। দুনিয়ায় যারা তোকে গানে নিয়ে যায় জানবি ইবলিসের চালা। দুনিয়ায় যাকে তোমরা নিয়ে যায় গরিবকে লুটার জন্যে জানবি ইবলিসের চালা। দুনিয়ায় যারা তোমাদের ঘরে মিথ্যা কেসে সাক্ষী দেয় জানবি ইবলিসের চালা। কারণ এগুলো করলে তোমাদের ঠিকানা জাহান্নাম হচ্ছে। আর যারা তোমাদের ঘরে এই গুণ থেকে বাঁচাতে চায় জানবে তারাই হলো মোহাম্মদ রসুল গোলাম। তোমাদের ঘরে মোহাম্মদ রসুলের সঙ্গে জুড়ে আর মোহাম্মদ রসুল তোমাদের ঘরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ বলো, আমি কি ইবলিসের চালা? জোরে বলো, ইবলিসের চালা? আমি মোহাম্মদ রসুলের গোলাম, তোমাদেরকে তাই বাঁচাতে চাইছি। হালকা বয়সে একটু ভুল হয় কিন্তু ইসলামের ক্ষতি করো না। আজ এক পাওয়ার মসজিদ মিটাচ্ছে, এক পাওয়ার হিজাব মিটাচ্ছে, এক পাওয়ার কলেমা মিটাচ্ছে, এক পাওয়ার আজান মিটাচ্ছে, এক পাওয়ার মসজিদের জায়গাগুলোকে শেষ করছে, এক পাওয়ার মুসলিম প্রপার্টিকে শেষ করছে। আরে পাওয়ার 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 দিয়ে আমার দিনকে মিটিয়ে দেবে, আর সেই পাওয়ারে হাওয়া দেবো তুমি আমি? তাওবা তাওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি ওই তরকারিতে নুন দিতেও আমি যাব না যে তরকারির ভিতরে হারাম খাদ্য আছে। যদি কোন জায়গায় সর রান্না হয় শুকর, তাতে কি আপনি নুন দিতে যাবেন? একটু হেল্প করি কেন? হারাম খাদ্য সহযোগিতা করাটাও হারাম। আশা করছি মাথায় ঢুকে গেছে। তাহলে দুনিয়াদারি করো, করতে ইসলামে নিষেধ নেই, করতে ইসলামে নিষেধ নেই। তুমি এত বড় ব্যবসায়ী হও, সারা ওয়ার্ল্ড তোমায় চিনবে। শুধু ভাঙর কেন, সারা ওয়ার্ল্ড তোমাকে চিনবে। এত বড় সায়েন্স আর বাদশা নেতাও, সারা পৃথিবী তোমার চর্চা করবে। ইসলামে কোনো বাধা নেই, কিন্তু দুর্নীতি, জুলুম, অন্যায়, মিথ্যা আশ্রয় নিয়ে করলে ইসলামে হারাম। কথা বুঝে আসছে? দুনিয়ার রাজা মহারাজারা, দুনিয়ার রাজা মহারাজারা আসামি খুঁজে বেড়ায় তাদেরকে শাস্তি দেবে বলে, আর আমার আল্লাহ রোজ আসামি আমাদের ঘরে ডেকে নেয়, আয় তোদেরকে আমি ক্ষমা করব, মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আহ, কত ভালোবাসে আমাদের আল্লাহ। নিশ্চয়ই আমরা জানি যে একটা মানুষ 70 বছর ধরে আল্লাহকে না ডেকে একটা সামদ নামে দেবতার উপাসনা করত, একদিন ভুল করে বলেছিল সামাদ। আল্লাহর নাম একটা সেফাতি নাম আছে না, সামাদ। এই সামাদ যেই বলেছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সারা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিস্তা জিজ্ঞেস করছে, আল্লাহ ও তো 70 বছর আপনার নাফরমানি করেছে, আপনার দিয়ে অক্সিজেন নিয়েছে, আপনার দিয়ে চোখ দিয়ে দেখে, দেখুন না কত সুন্দর জান্নাতি হাওয়া চলছে। আল্লাহ পাক, ও তো আপনার বিরুদ্ধে আবার একটা নকল উপাসনা তৈরি করেছে, এত কিছু করার পরও আজকে যদিও বা ডেকেছে ভুল করে, ইচ্ছা করে নয়, ভুল করে, ভুল বশত স্লিপ হয়ে যে ডেকেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদের বলেছিল, ফেরেশতারে আমারই তো বান্দা, আমি ওদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি আব্বাস সিদ্দিকী আপনাদের ঘরে কি ভুল রাস্তা দেখাচ্ছি? বলো যুবকরা, ভুল রাস্তা দেখাচ্ছি? দুনিয়ায় প্রয়োজনের জন্য দরকার, সেখানেও কোরাইশ বাচ্চা তোমাদের সাথে আছে, আর ধর্মের জন্য আখেরাতের জন্য যা দরকার ওখানেও কোরাইশ বাচ্চা তোমাদের ভাই আছি তো। আল্লাহ কারে সব ঠিক হয়ে যাবে, বলুন ইনশা আল্লাহ। মনে রাখবেন, আমাদের দুনিয়াও দরকার, আখেরাতও দরকার, কিন্তু
দুনিয়া পেতে গিয়ে আখেরাতকে বিক্রি করব না, দুনিয়াকে বিক্রি করে প্রয়োজন হয় আখেরাত আরো বেশি করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে একটা উসমান গানি হুজুরের ছোট্ট কথা বলবো। হযরত উসমান গানি বিরাট বড় ব্যবসায়ী ছিলেন। আপনারাও ব্যবসা করবেন, বড় বড় ব্যবসা করুন, চেষ্টা করুন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের ব্যবসাতে বরকত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি চায় পরে বলবো খনি, আমি অনেক রকম আপনাদের জন্য প্ল্যান তৈরি করছি। আল্লাহ চাইলে সবই আপনাদের কাছে আস্তে আস্তে আসবে, সবটা সময় লাগে। কেন, এখন আমার টার্গেট নলেজ সিটি, নলেজ সিটির পরেই আমার টার্গেট আমার ভালোবাসার মানুষদের কর্মজীবিকার উন্নয়নের পদ্ধতি তৈরি করা। সেটাও আমি মাথা মারছি বিভিন্ন এক্সপার্টদের ঘরে নিয়ে। কেন, আমি একজন পীর সাহেব, ধর্মগুরু ঘরের ছেলে, ঠিক আছে, তারপরও আল্লাহর সৃষ্টির সেবা করার অধিকার আমার আছে না নাই? আমার রসুল করেছে না করেনি? তা উসমান গানিকে ব্যবসা করা তো আমার নবী শিখিয়েছিলেন। উসমান এইভাবে ব্যবসা করতে হয়, আর এত ধনী ছিলেন, এত ধনী ছিলেন, কয়েক জাহাজ ভর্তি করে বিশাল এলাকায় মাল জড়ো করেছে। জড়ো করার পরে এবারে খরা দেখা দিয়েছে, খরা পর্যন্ত, যেটা খুব শিগগিরই কিন্তু আমাদের কাছে আসছে। আমি আপনাদের বলি, খুব শিগগিরই খরা কিন্তু আসছে। তবে আল্লাহকে যারা ভালোবাসেন, নবীকে যারা ভালোবাসেন, কষ্ট হলেও চিন্তা কিন্তু আপনাদের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মনে রাখবেন, দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। কেন, আর দুনিয়াও সিদরুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা কি জেলখানা, জেলখানা, জেলখানায় শান্তি না কষ্ট? তাই আমার রাসূল বলেছেন জেলখানা, তার মানে মুমিনদের দুনিয়া একটু কষ্ট হবে, কিন্তু মুমিনদের জন্য জান্নাত হলো আখেরাতে। কথা বুঝে আসছে? কদিনের দুনিয়া, এই তো এলাকায় দেখুন আশপাশে খবর নেন, অনেক জনজন ছেলে মেয়ে চলে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারাও চলে যাচ্ছে। একটু ধৈর্য ধরবেন। কিন্তু আমি আবার বলছি, মাপ আছে, ইসলামের ক্ষতির মাপ নেই। আজকে আমাদের ঘরে ইসলামের ক্ষতিতে নাপিয়ে দিচ্ছে একদল লোকেরা, আমরা বুঝতেই পারছি না। আমি লাস্টে যদি পারি একটু বলবো, শুনে। তা আমি যে কথা বলছিলাম সেটা হলো এটাই, যে উসমান গানি হুজুর খরা দেখা দিয়েছে, বিশাল মাল জড়ো করেছে, কয়েক জাহাজ ভর্তি। ইহুদিরা উসমান গনির কাছে এসে ব্যবসার জন্য অফার দিল, এ উসমান তোমার যা মাল আছে, যা কিনেছো, 100 টাকা যদি কেনো 150 টাকা আমি দেবো, দিয়ে দাও মালটা। উসমান গনি বললো না, আমি দেবো না। ইহুদি বলছে তাহলে 100 টাকার মাল 200 টাকা দিচ্ছি, তাও দেবো না। 100 টাকার মাল 300 টাকা দিচ্ছি, বলছে তাও দেবো না। ইহুদি ভাবছে হয়তো আমি ইহুদি বলে দেবে না, রেগে গেছে। তখন রেগে যে বলছে অন্য কাউকে যদি কমে দাও তাহলে ঝগড়া হবে। উসমান গানি বলছে কাল মদিনার নবাবী শরীফে আসবে, আমি বলে দেবো কাকে মাল বিক্রি করেছি আর কত টাকায় করেছি, সেটা বলে দেবো। পরের দিন ফজরের নামাজ হয়ে গেছে, ইহুদিরা এসে হাজির। উসমান গনি দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কুরবান হয়ে যাক। হুজুর একটা কথা বলবো, বলো বাবা। শোনো যুবকরা, আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসত যুবকরা। আল্লাহ রসুল যুবক দেখারে সব থেকে বেশি ডাকতেন সবসময়। হযরত আলীকে যখন রসুল ইসলামের পতাকা ধরিয়ে দিয়েছিল, আলীর বয়স তখন ছিল মাত্র 18 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা এমন লোহাকে ঢাল হিসাবে তুলেছিল, কয়েকজন মানুষ মিলে তাকে লড়াতে পারেনি, হযরত আলী বাঁ হাত দিয়ে তাকে তুলে ফেলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত তালহার হাতে যখন ইসলামের ঝান্ডা তুলে দিয়েছিল, তখন বয়স ছিল মাত্র 22 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সবসময় যুবকদের ঘরে ডাকতেন, আসো যুবকরা, আসো যুবকরা, আসো। আর যুবকদের মর্যাদা কত শোনো, এই যে আকাশে আজও পানি হয়, আজও আল্লাহ পাক মেঘলা দেয়, আজও সবজি বাজারে হয়, এটা যুবকদের জন্য আল্লাহ দেয়। গল্প বলছি না, গল্প বলছি না, কোরআন খোলো। যখন যুবক যুবতীরা মাথা নত করে আল্লাহর কাছে, আল্লাহ বলে ফেরেশতা কি করছে, আল্লাহ কাজ কাম ছেড়ে দিয়ে তোমার কদরতি কদমে মাথা করে নত করে দিয়েছে। আমার আল্লাহ তখন বলে, এ ফেরেশতা রে, দুনিয়ায় একদল মানুষ যা অশান্তি করছে, যা ফেতনা লাগাচ্ছে, আমি আসমানকে লোহা বানিয়ে দিতে পারি, যেখান থেকে গরম তাপ নাববে, পানি নাববে না, কিচ্ছু বেরোবে না। কিন্তু জায়গা থেকে টুটু বলে দিচ্ছি, কি গো অসুবিধে হচ্ছে নাকি? আমার আশাটাই কি ব্যাপার আছে? মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেই দ্রব্য মাল আমি বিদেশ থেকে জাহাজ ভর্তি করে নিয়ে এসে অমুক ময়দানে জড়ো করেছি। হুজুর কাল রাত্রিরে তাহাজ্জুদের নামাজের পর আমার আল্লাহ পাকের কাছে আমি এই মালগুলোকে বিক্রি করেছি, 100 টাকার মাল 700 টাকায় বিক্রি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন
অতএব হুজুর আপনি এলান করে দিন অমুক মাঠে আছে যার যা প্রয়োজন ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তাটা দিয়ে দিয়েছি আল্লাহকে পরকালে লব 700 গুণ 100 টাকায় বুঝাতে পারছি তো হুজুর ওখান থেকে নিয়ে যেতে বলেন জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়াদার ইহুদি কি বলেছিল উসমান তোমার মতো বোকা কেউ আছে 100 টাকার মাল 300 টাকা বলেছিলাম তুমি তো আরো ব্যবসা করতে পারতে উসমান বলেছিল বোকা তো তোরা নিঃশ্বাস ফুরিয়ে গেলে সব শেষ কিন্তু আমি 700 গুণের রেখে দিয়েছি সেখানে গিয়ে লোভ জোরে বলুন সুবহানাল্লাহ তাই আল্লাহ নবী বলেছিল আলী রে আমি জান্নাত ঘুরতে গিয়ে দেখেছিলাম আমার ঠিক ঘরের সামনে তোর ঘর দিয়ে চাল্লা বলবেন না সুবহানাল্লাহ কেন আমার ফাতেমা তো আমি ছাড়া থাকতে পারে না তা তুই আর ফাতেমা তো থাকবি তে আমার জান্নাতের ঠিক সামনেই তোর জান্নাত রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই অমুক সাহাবী শোনো তোমার জন্য অমুক হুট আমাকে জিজ্ঞেস করেছিল যে হুজুর আপনার ওই সাহাবীটা কবে আসবে আমার সৃষ্টি থেকে তার ইন্তেজারে আমি রয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এ যুবক তোমাদের জন্য নবী কি বলে গেছে বাস সেটা শোনো প্রত্যেকটা যুবক তোমাদের জন্য 70টা করে হুর আমার আল্লাহ জান্নাতে রেখেছে সৃষ্টি থেকে তোমাদের অপেক্ষায় আছে জোরে বলুন সুবহানাল্লাহ এক মহিলা রসুলের দরবারে বসেছিলেন নবী আমার হুরেদের বর্ণনা করছে এত সুন্দরী দেখতে এত সুন্দরী দেখতে যদি কোনো জায়গায় একটা থু ফেলে দেয় তাহলে পানিটা সব মিষ্টি হয়ে যাবে পৃথিবীর কোনো পানি আর থাকবে না সব মিষ্টি হয়ে যাবে তখন এক মহিলা বলছেন হুজুর এত সুন্দরী হুর ফেলে আর আমি যদি জান্নাতি হই আমার স্বামী যদি জান্নাতি হয় ও কি আর আমার দিকে তাকিয়ে দেখবে আল্লাহ নবী বলছেন শোনো আমার আল্লাহ নবী বলছেন শোনো মা আমার আল্লাহ হলেন সাইয়্যুন কাদির আল্লাহকে সরে বলুন সাইয়্যুন কদির তার মানে সর্ব শক্তিমান তিনি শুধু বলতে লাগে একবার কোন সঙ্গে সঙ্গে কি হয় ফায়া কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় কথা বুঝে আসছে এ আমার মা শোনো জান্নাতে যে নারীগুলো যাবে তাদেরকে এত সুন্দরী আল্লাহ বানাবে তাকে স্বামীর ডান দিকে বসাবে আর বাঁদিকে 70 জন থাকবে একবার ডান দিকে স্বামী ঘোরার পরে বাঁদিকে আর কোনোদিন ঘুরবে না তোমার দিকেই তাকিয়ে থাকবে জোরে বলুন আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ যুবক রে দুনিয়ায় যারা তোদেরকে নাচে নিয়ে যায় জানবি ওরা ইবলিসের চালা দুনিয়ায় যারা তোকে মদে নিয়ে যায় জানবি ইবলিসের চালা দুনিয়ায় যারা তোকে গানে নিয়ে যায় জানবি ইবলিসের চালা দুনিয়ায় যাকে তোমরা নিয়ে যায় গরিবকে লুটার জন্য জানবি ইবলিসের চালা দুনিয়ায় যারা তোমাদের ঘরে মিথ্যা কেসে সাক্ষী দেয় জানবি ইবলিসের চালা কারণ এগুনো করলে তোমাদের ঠিকানা জাহান্নাম হচ্ছে আর যারা তোমাদের ঘরে এই গুণ থেকে বাঁচাতে চায় জানবে তারাই হলো মোহাম্মদ রসুল গোলাম তোমাদের ঘরে মোহাম্মদ রসুলের সঙ্গে জুড়ে আর মোহাম্মদ রসুল তোমাদের ঘরে জান্নাতে লি যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আজ বলো আমি কি ইবলিসের চালা জোরে বলো ইবলিসের চালা আমি মোহাম্মদ রসুলের গোলাম তোমাদেরকে তাই বাঁচাতে চাইছি হালকা বয়সে একটু ভুল হয় কিন্তু ইসলামের ক্ষতি করো না আজ এক পাওয়ার মসজিদ মিটাচ্ছে এক পাওয়ার হিজাব মিটাচ্ছে এক পাওয়ার কলেমা মিটাচ্ছে এক পাওয়ার আজান মিটাচ্ছে এক পাওয়ার মসজিদের জায়গাগুলোকে শেষ করছে এক পাওয়ার মুসলিম প্রপার্টিকে শেষ করছে আরে পাওয়ার 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 দিয়ে আমার দিনকে মিটিয়ে দেবে আর সেই পাওয়ারে হাওয়া দেবো তুমি আমি তাওবা তাওবা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আমি ওই তরকারিতে নুন দিতেও আমি যাব না যে তরকারির ভিতরে হারাম খাদ্য আছে যদি কোনো জায়গায় সর সরের সর রান্না হয় শুকর তাতে কি আপনি নুন দিতে যাবেন একটু হেল্প করি কেন হারাম খাদ্য সহযোগিতা করাটাও হারাম আশা করছি মাথায় ঢুকে গেছে তাহলে দুনিয়াদারি করো করতে ইসলামে নিষেধ নেই করতে ইসলামে নিষেধ নেই তুমি এত বড় ব্যবসায়ী হও সারা ওয়ার্ল্ড তোমায় চিনবে শুধু ভাঙর কেন সারা ওয়ার্ল্ড তোমাকে চিনবে এত বড় সাইন্স আর বাদশা নেতাও সারা পৃথিবী তোমার চর্চা করবে ইসলামে কোনো বাধা নেই কিন্তু দুর্নীতি জুলুম অন্যায় মিথ্যা আশ্রয় নিয়ে করলে ইসলামে হারাম কথা বুঝে আসছে হারাম তাই আমার রাসূল সাল্লাম আমাদের জন্য সুন্দর জীবন ব্যবস্থা রেখে গেছে সেই শাহিন শাহ দোনো জাহানের যিনি সুলতান তাকে একটু সালাম দেবো তার আগে আমার দুটো কথা জিজ্ঞেস করব আচ্ছা বলুন তো ভাই যদি আমার আল্লাহ দুনিয়ায় আপনাকে একটু কষ্ট দিয়ে আপনার ঘরগুলোকে কেড়ে নিয়ে বা আপনাকে কোনো বিমার দিয়ে বা আপনাকে ঘর ছাড়া করে দিয়ে বা আপনাকে কোনো অসুস্থ করে যদি আপনাকে আমার আল্লাহ জান্নাত দিতে চায়
হয়, তাহলে আপনি কি ওই ঘর হারা হয়ে, ঘর ছাড়া হয়ে বিমারি পড়ে আপনি কি অখুশি? আপনি ব্রেনকে প্রথম প্রশ্ন করেন আপনার রাস্তাটা ভুলের দিকে না ঠিকের দিকে। যদি মনে হয় ঠিকের দিকে, তারপরও যদি আপনার উপরে কোন রকম মুসিবত নেমে আসে, জানবেন মোমেনের পরীক্ষা চলছে, ধৈর্য ধরাটাই হলো আমাদের কাজ। শুনছেন তো ভাই? মুখ ভর্তি দাঁড়ি সন্ন্যত রয়েছে অবশ্যই, কিন্তু দাঁড়িয়ে রেখে যদি মোস্তফার দিনের মেটাবার ষড়যন্ত্র করে, ও থেকে দাঁড়ি যাটা যদি নিজে জান দিয়ে মোস্তফার দিনকে বাঁচাতে চাই, মোস্তফার জানে রহমত ওকে ধরে নেবে। তুই দাঁড়িটা রাখিস নি কেন রে? রাখ, একদিন এসে বলবে রাখ, তুমি দাঁড়িয়ে রেখে দেবে কিন্তু মসুল তোমাকে ভালোবেসে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বড় দুঃখ লাগে, কিছু বক্তা বেরিয়েছে নবিয়ানা মেম্বারে হয়, সেখানে মাথায় টুপি দিয়ে বেঈমানরা বসে থাকে, নবী সুন্নাতকে মাথায় দেয়, অথচ সেই সকল বক্তাদের মুখে একটু কোনো কথা দেখিনি। আপনার তো বলা দরকার ছিল মেম্বারে উঠে, ভাই আপনার মাথায় টুপি কেন? টুপি তো আমার, রাসূলের সুন্নাত আমার মাথায় থাকবে। আপনি এসেছেন আমাদেরকে ভালোবাসেন, বসুন, কিন্তু মাথায় টুপি কেন? তাহলে এই টুপিটা নিশ্চয়ই ভণ্ডমির জন্য আপনি দিয়েছেন, এই রাসূলের টুপিকে নিয়ে ভণ্ডমি চলছে। অনেক বক্তা মলি সাহেব পীর সাহেবদের মুখে কথা পর্যন্ত পাওয়া যায় না। এরা আবার সমাজে বলে আব্বাস সিদ্দিকী ক্ষতি করছে, বলে না বলে না? বড় দুঃখ বড় আফসোস। চিনতে শেখো, বুঝতে শেখো, ঘুমোবার আর সময় নাই। আর আমার শেষ কথা একটা, সেটা হলো এটাই, তাকত বেশি বড় না দিমাগ বেশি বড়? জোরে বলুন। তাহলে আজ থেকে শরীরকে কম খাটাও, ব্রেনকে বেশি খাটাও। ব্রেনের এমন একটা সিস্টেম, না খাটালেই ড্যামেজ হয়, আর খাটালেই আপডেট হয়, বাড়ে। যত খাটাবে তত ব্রেন বাড়বে, যত খাটাবে তত বাড়াবে। আর শরীরকে যত খাটাবে কমজোর হবে, যত খাটাবে কমজোর হবে, যত খাটাবে কমজোর হবে। ব্রেন খাটাও। কি খাটাবে? ব্রেন খাটাও। কথা বুঝে আসছে? আমাকে তো মানা করে রেখেছে, বেশি কিছু বলতে দেয়নি। তোমাদেরই, বুঝতে পারছো না, তোমাদেরই লোক তো, কি বলবো আর? কথা বুঝে আসছে? তাই একটু বললাম, ব্রেন কি খাটাও, শরীর বেশি খাটাও নি। আসো দাঁড়িয়ে সালাম দি, ইয়া নবী সালাম। কঠিন আসো ওর দিনে, কি আছে মধ্যে একবার, গুনাহগার উম্মা এত আপনার লইবেন সঙ্গে।